আলসেমির কারণে যারা নাস্তা খান না আর হচ্ছে যারা ঝটপট সকালের নাস্তা চান তাদের জন্য আবার বাচ্চাদের টিফিনও এটা দিতে পারবেন। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব জানাতো যদি ডিম দিয়ে বানানো এই ডিম চাপড়িটা এত মজা, আসলে এটা খুবই টেস্ট, এটা বাচ্চারাও খেতে পারবে বড়রাও খেতে পারবে, আর এটা হচ্ছে একদম মানে খুব কষ্ট ছাড়া এটা বানাতে পারবেন আপনারা খুব সহজেই। তো এই চাপড়িটা বানাতে খুব বেশি কিছু লাগতেছে না আর খুব সময়ও লাগছে না, আপনি 3-4 মিনিটের মধ্যে এই চাপড়িটা বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমে আমি 1/2 কাপ ময়দা নিয়েছি, এটা হচ্ছে একজনের জন্য। তো এতে সামান্য পরিমাণ আমি লবণ ছিটা দিব, লবণ দিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে এটাকে ভালো করে ফিটে নেব একদম। তো ফিটে নেওয়ার পর যখন দেখবেন যে পানি আর একটু লাগতেছে তখন আবার একটু পানি ঢেলে দেবেন, কিন্তু পাতলাটা এরকম করে দেবেন, কারণ হচ্ছে ঢাললেই যেন চট করে একদম তাওয়ার মধ্যে ছড়িয়ে যায়, তা না হলে কিন্তু আপনার দিতেও আবার অনেকটা আলসি লাগতে পারে। তো যাই হোক, তো তেলটা কিন্তু ফ্রাই প্যানে গরম হয়ে গেছে। তো গরম হয়ে যাওয়ার পর আমি ডিমটাকে আস্তে করে ছেড়েছি, আপনারা যদি চান উপর থেকে ঠাস করে ফেলান তাও পারেন, সমস্যা নেই, কিন্তু ডিমটা যাতে একদম লম্বা করে ভাজা যায় সেই চেষ্টা করবেন সবসময়। তো আমি কিন্তু ডিমটাকে একদম ছড়িয়ে লম্বা আকৃতি করে ভেজে নিব। তো এই ভাজার সময় আমরা এখানে অল্প একটু লবণ ছিটা দিয়ে দিব। তো যাই হোক, ডিমটা কিন্তু আমার হয়ে গেছে, এখন তাওয়াটার মধ্যে কোনো তেল ইউজ করব না, তাওয়াটা হালকা করে একটা গরম দেবো। তো গরম দেওয়ার পরে যে ঢেলে দিলাম দেখেন ছড়াই গেছে অলরেডি, তো এখন চামচ দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে কিন্তু এই চাপড়িটা হয়ে যাবে, আর বেশি ভাজাভাজি করা যাবে না, কারণ এই চাপড়িটা মিডিয়াম আছে আর মিডিয়ামভাবে ভাজতে হবে, এটাকে খুব বেশি একটা মুচমুচে করে ভাজা যাবে না, এটা কিন্তু একটু মোটা পরোলা করে দিতে হবে, একদম পাতলা চাপি হবে না। তো যাই হোক, এটা কিন্তু একদম হাফ হাফ করে ভেজে নিয়েছি, খুব বেশি একটা ভাজিনি আমি। তো এরপরে আমি এখন সস দিয়ে দিচ্ছি। তো ওই পিঠে আমি সস দিয়ে ভালো করে একদম মাখিয়ে নেবো, যত সস দেবেন ততই মজা হবে, না আমার বেশি দিতে যায় না, যাই হোক সব কিছুর একটা লিমিট আছে, তো লিমিটটা রেখে দিয়েন। তো এরপরে ডিমটা দিয়ে এটাকে ভালো করে একটা পাটিসাপটা পিঠার মতো একদম পেঁচায় পেঁচায় এরকম করে ভাজ করে দিয়ে এরকম করে দিয়ে দেবেন। তো যাই হোক, বাচ্চারা যদি খায় তাহলে কাইটা কেটে খেতে পারবে, যাই হোক বড়রা যদি খান এক কামড় দেখাইতে পারবেন, এত মজা, এত টেস্ট, এত সফট, এত নরম, আপনারা চিন্তাও করতে পারবেন না। এটা মানে অবশ্যই খাবেন, চাপড়ি অনেকভাবেই খাইছেন কিন্তু এইভাবে কিন্তু চাপড়িটা খায় দেখেন একদম চাইনিজ স্টাইলের চাপড়ি, অনেক মজা লাগবে, অবশ্যই মজা লাগবে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে, আমি এত কম সময়ের মধ্যে আপনাদের একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি, আমার কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তা না হলে কিন্তু আমার কষ্টটাই ফালানো। তো যাই হোক, আমাকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর ভালো হলে জানাবেন, খারাপ হলেও জানাবেন, কিছু তো বলবেন, না বললে আমি বুঝবো কীভাবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগতেছে, তা না হলে একটু অন্যভাবে দেখাবো, সমস্যা নেই, যদি ভুল ত্রুটি থাকতেই পারে বলে দেবেন, সমস্যা কি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী রেসিপিতে। তো পরবর্তী রেসিপি পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।